প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি আমির আইটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি তো আজ আমি আপনাদের মাঝে নতুন একটি সফটওয়্যার বানানো দেখাবো সেই সফটওয়্যারটি হলো ফ্লেক্সিলোড মোবাইল ফ্লেক্সিলোড সফটওয়্যার আপনারা কিভাবে বানাইতে পারবেন সেটা আমি আজকে স্টেপ বাই স্টেপ দেখাবো হয়তোবা একটি টিউটোরিয়ালে আমি সেই সফটওয়্যারটি দেখাতে পারবো কি না আমি জানি না তবে আমি চেষ্টা করব যদি একটার মধ্যে করতে না পারি তো অবশ্যই টিউটোরিয়াল পার্ট বাই পার্ট করে আপনাদেরকে আমি ফুললি সফটওয়্যারটা কীভাবে আপনারা তৈরি করতে পারবেন সেটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সর্বপ্রথম আমাদের এই সফটওয়্যারটি তৈরি করতে যে জিনিসগুলো লাগবে সেগুলো অবশ্যই আপনারা নিয়ে রাখবেন যেমন আপনাদের সর্বপ্রথম এক্সেল ভার্সন হতে হবে আমি সফটওয়্যারটা ফুললি এক্সেলে করা দেখাবো ভিবিএ কোড ইউজ করে তো সর্বপ্রথম আপনাদেরকে এক্সেল সেট আপ থাকতে হবে তো এই এক্সেলের ভার্সন হতে হবে 7 2007 থেকে আপডেট যত ভার্সন আসে যে কোনো সফটওয়্যার হলেই হবে সমস্যা নেই যে কোনো ভার্সনই সাপোর্ট করবে আমার এই সফটওয়্যারটা এবং আপনারা করতে পারবেন তো এই সফটওয়্যারটি করার জন্য তো আমাদের তাহলে চলুন আমরা এখন শুরু করে দিই সফটওয়্যারটা কীভাবে তৈরি করা যায় তাহলে আমরা সর্বপ্রথম একটি এক্সেল ফাইল ক্রিয়েট করে নেব আমি একটা এক্সেল ফাইল এখান থেকে ক্রিয়েট করে নিচ্ছি হ্যাঁ আচ্ছা ওকে আমি এখানে ফ্লেক্সি লোড লিখি আমি এক হাতে মাউস পদ হয়ে থাকার জন্য ভালো টাইপ করতে পারছি না FLEXI প্লান ও ফ্লেক্সি লোড LOAD লোড সফটওয়্যার আমি লিখতে পারতেছি না মাউস পদ ধরে সফটওয়্যার ভুল হয়ে যাচ্ছে শুধু আছে সফটওয়্যার ওকে আচ্ছা ওপেন করলাম এক্সেল ফাইলটা ওপেন করার পর আপনাদের যে সেটিংগুলো করতে হবে আপনারা সর্বপ্রথম এখান থেকে অপশন মেনুতে যেতে হবে অপশন মেনুতে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন কাস্টম রোবন এখানে গিয়ে আপনাদের এই ডেভেলপার টুলটা ওপেন করা থাকবে না এটা আপনাকে ওপেন করে নিতে হবে হ্যাঁ এই ডেভেলপার টুলটা এভাবে ওপেন করে টিক চিহ্ন দেওয়া থাকবে না দিতে হবে দেওয়ার পর এভাবে ওকে করতে হবে দেওয়ার ওকে করার পর এই ডেভেলপার টুলটা আপনারা পাবেন তো এটা অবশ্যই করতে হবে তারপর ডাটাবেসটা আমরা সেভ দিয়ে নেব তারপর এখান থেকে আমরা এখন সফটওয়্যারটা তৈরি করব আমাদের শিট লাগবে হচ্ছে 2টা তো আমরা এক নাম্বার শিট নিচ্ছি আর একটা শিট নেব 2টা শিট আচ্ছা প্রথম শিটে আমরা এখান থেকে কিছু ডাটা সিলেক্ট করে নিচ্ছি আচ্ছা এখান থেকে কিছু দূর নিচ্ছি এই পর্যন্ত নিলাম এই পর্যন্ত আমাদের সফটওয়্যারটির ভেতরে আমরা তৈরি করব তো এখানে আমরা নিলাম নেওয়ার পর এখানে আমি মার্জ করে নিব কোম্পানির নাম দেওয়ার জন্য তারপরে এখানে কোম্পানির নাম দিতে হবে এক হাতে আচ্ছা আমি আমার কোম্পানির নামটা লিখলাম তারপরে আমরা বাকি জিনিসগুলো করব কোম্পানির নামের পরে আমরা মার্জ করে নেব আরেকটা ঘর মার্জ করে নিয়ে এখানে লিখব ফ্লেক্সিলোড ফ্লেক্সিলোড FLEXI LOAD লোড সফটওয়্যার আচ্ছা এই ফন্টটা একটু বড় করে নিব ডিজাইনগুলো যে কোথায়
যাই হোক আপনারা ডিজাইন করে নেবেন হ্যাঁ আচ্ছা এভাবে আপনারা লিখে নেবেন নেওয়ার পর একটা নিচে একটা কালার দিই আমরা এখান থেকে শুরু করব হ্যাঁ তো ওখানে দেবো কোম্পানি নেম COMPANY কোম্পানি নেম ঠিক আছে কোম্পানি নেম তারপর এখানে দেব হচ্ছে রিসার্চ অ্যামাউন্ট অ্যামাউন্ট তারপরে দেব হচ্ছে মোবাইল নাম MOBIL মোবাইল নাম তারপর এখান থেকে হলো ডেট আমরা এখানে ডেট দিয়ে দিলাম এখন এই ফিলগুলো অবশ্য আমরা বড় করে নেব সমস্যা নাই তো আমি এই ফিলগুলো সাদা করে নিচ্ছি তাহলে ভালো দেখা যাবে হ্যাঁ আচ্ছা তো আমরা এরকমভাবে নিয়ে নিলাম আশা করি আপনারাও এভাবে আমার টি20 দেখে দেখে আস্তে আস্তে বানাবেন হ্যাঁ ফন্টগুলো কী কালার দিই আচ্ছা হোয়াইটে দিই হোয়াইটে ভালো লাগার কথা না ব্ল্যাকই ভালো ছিল না আচ্ছা ওকে ব্ল্যাকে দিয়ে দিলাম তো এই জিনিস গেলাম আমি মেডেল ট্রাম্প করে নিব অবশ্যই যেটা যেখানে এটা এভাবে মেডেল ট্রাম্প করে নেওয়ার পর ডেট আচ্ছা আমাদের জিনিসগুলো গেল এখন আমাদের যে কাজগুলো করতে হবে এখানে আমরা কনফার্ম বাটন একটা তৈরি করব কনফার্ম ওকে বা আচ্ছা ডান ডান বাটন একটা তৈরি করলাম তো এখান থেকে আমরা ইনসার্ট থেকে একটা শেপ নেব শার্প নিলে ভালো হয় কোনটা নেই আচ্ছা একটা শেপ নিয়ে দিলাম এটার মধ্যে আমরা দিয়ে দেবো আচ্ছা এটা আমি তাহলে ডিলিট করে দিলাম ফরম্যাট এখান থেকে বাটনের একটা কালার নিয়ে নেব
করলাম। এখানে আমরা রিসার্চ সব কিছু দেওয়ার পর এখানে ডান ক্লিক করব। আচ্ছা, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ডান বাটন ক্রিয়েট করলাম, এখানে একটা ক্লিয়ার, যদি কখনো আমরা ভুল কোনো কিছু টাইপ করে ফেলি তো সেটা আমরা ক্লিয়ার করে দেব, হ্যাঁ, বা ডিলিট। আর একটা বাটন নিচ্ছি তাহলে, এই আমরা ইনসার্ট যাব, ইনসার্ট থেকে এখানে গেলাম, যাওয়ার পর আমরা এখান থেকে একটা বাটন নিয়ে নিলাম, এটার নাম হচ্ছে ডিলিট। এই বাটনটা রেড দিই, আর এটার সম্ভবত কালারটা চেঞ্জ করলে ভালো হইতো। আচ্ছা, এটাই কালার থাক, তাহলে এটার নাম হবে ডিলিট। ডিলিট আচ্ছা, এখন আমরা এখানে আমি আমার এটা দিয়ে দিচ্ছি কোম্পানির অ্যাড্রেসটা, তো এখানে আমি মার্জ করে নিচ্ছি, মার্জ মেক বাই আমির কন্ট্রাক্ট নাম 01767189799। আচ্ছা, এই ফর্মটা আমি আরেকটু বৃদ্ধি করে দিচ্ছি, কারণ ওটা শর্ট হয়ে যাচ্ছে, তো আমি কালার আর একটু বাড়াই দিলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে নেবেন। তো এখন যে জিনিসটা করতে হবে, আমরা এই সবগুলোর ফন্ট একটু বড় করে দেব, কারণ ছোট ছোট মনে হচ্ছে, 14 করে দিলাম। তো এখন আমাদের ঘরগুলো অনেক বড় হয়ে গেছে, ওকে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা কী কী কোম্পানির সিএমএ রিসার্চ দিব সেই কোম্পানিগুলোর নাম আমাদের এখানে অটোমেটিক সিলেক্ট করব, সেটা কীভাবে করব এখন চলুন শুরু করা যাক। তো আমি এখানে কোম্পানি নাম কোম্পানি নেম, তো কোম্পানি নেম এখন আমি এখানে টাইপ করব, কী কী সিএমএ আপনারা রিসার্চ করবেন এখানে রিসার্চ করে লিখে নেবেন। তো গ্রামীণ ফোন গ্রামীণ ফোন, তারপর হচ্ছে BANGLA বাঙালি, গ্রামীণ বাঙালি, ওবি এয়ারটেল, AIRTEL এয়ারটেল, তারপর হচ্ছে টেলিটক, TELITEL কেমন লেখা, আচ্ছা বানানটা ভুল হচ্ছে কিনা আমি একটু দেখে আসি নেটে থেকে। হ্যাঁ, ওকে, টেলিটক, ও সরি, বানানটা আমার একটু স্পেলিং ভুল ছিল, তো আমি এখান থেকে নিলাম, সমস্যা নেই। আচ্ছা, টেলিটক, তো মোটামুটি আমাদের সবগুলো সিমে দিলাম, 1 2 3 4 5, আমার জানা মতো আমাদের দেশে 5টি সিম প্রচলিত, তো 5টি আমি এখান থেকে দিয়ে দিলাম। তো এই 5টি আমরা অটোমেটিক এই যে কোম্পানি নেমের মধ্যে সিলেক্ট করব, কোম্পানি নেম। হ্যাঁ, তো এটা সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যেখানে
এই নামগুলো শো করব, সেইখানে আমরা এখানে একটা ক্লিক দেব। দেওয়ার পর এখান থেকে আমরা ডাটাতে ক্লিক দেব। ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, এখান থেকে আমরা লিস্টে ক্লিক দেব। লিস্ট লিস্টে দেওয়ার পর আমরা এখানে সোর্সে ক্লিক দিয়ে আমরা এখান থেকে সবগুলো সিলেক্ট করে ইন্টারপ্রেস করবো কিবোর্ড থেকে, দেন ওকে। তাহলে এখন দেখুন আমরা এখানে যখন ক্লিক করতেছি, দেখুন আমাদের গ্রামীণ বাংলা লিঙ্ক সব শো করতেছে। এই যে আমরা যে সিমের রিচার্জ দেবো সেটা আমরা এখান থেকে ধরাই দেব। আচ্ছা, তারপর এখানে অ্যামাউন্ট, অ্যামাউন্ট বলতে আমরা যে এখানে কোম্পানি নেম, কোম্পানি নেম সে কী সিমের রিচার্জ নেবে সেটা অ্যামাউন্ট বলতে হচ্ছে টাকা কত টাকা নেবে, এবং এখানে মোবাইল নাম্বার, কাস্টমার মোবাইল নাম্বার। তো আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি, এরকম একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ডেট, আচ্ছা ডেটটা আমি চাচ্ছি যে অটোমেটিক চলে আসবে, এবং এইখানে আমরা যখন জিরো প্রেস করতেছি দেখুন জিরোটা থাকতেছে না। তো আমি জিরোটা জানো থাকে সেই সিস্টেমটা করবো, হচ্ছে রাইট ক্লিক করব, করে এখান থেকে ফরম্যাট, ফরম্যাট থেকে আমরা যাব হচ্ছে কাস্টম, কাস্টমাইজ ওকে করব। তাহলে এখন আমরা যদি টাইপ করি জিরোটা আর যাবে, আচ্ছা তারপরও যাচ্ছে। আচ্ছা এখানে যেন জিরোটা বারবার রিমুভ হয়ে যাচ্ছে, তো জিরোটা যেন রিমুভ না হয় আমরা এখান থেকে একটা সেটিংয়ে যাব, রাইট ক্লিক ফরম্যাট, ফরম্যাট যাওয়ার পর আমরা এখান থেকে নাম্বার করে দেব। ওকে, এখন আর আমাদের, আচ্ছা তারপরও যাচ্ছে না। আচ্ছা এই নাম্বারটা যেন না যায় সেটা একটা ব্যবস্থা করবই। আবার রাইট ক্লিক করে হচ্ছে ফরম্যাট, এবার টেক্সট দিলে সম্ভবত আর যাবে না টেক্সট। ওকে, তাহলে এখন যদি লিখি দেখুন এখন কিন্তু আর সে জিরোটা যাচ্ছে না। তো আমরা এইভাবে এটা করে নেব, এবং আমরা যখন রিসার্চ করব সেটা কবে করলাম সেই ডেটটা এবং টাইমটা আমরা এখানে নিয়ে আসব। তো সেটা কীভাবে, তাহলে আমরা এখানে একটা ইকুয়াল দিব, দেওয়ার পর এন ও ডাব্লু নাও, নাও দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দেবো, তাহলে আমাদের এখানে তারিখটা চলে আসবে। তাহলে আজকের তারিখ হচ্ছে আমাদের এটা, এবং টাইম সহ চলে আসছে। তাহলে এখন দেখুন আমার কম্পিউটার বাজতেছে 11:11, এখানে 11:10। তো আমরা এই পর্যন্ত এটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা আমি এটা মিডল টার্ম করে দিচ্ছি। তো আমরা এইভাবে অটোমেটিক এখন থেকে আমরা যতবারে ক্লিক করব এটা অটোমেটিক এখানে টাইমটা চলে আসবে। দেখুন আমি একবার এক্সেল ফাইলটা কেটে আবার চলে আসি, আমাদের টাইম যেটা আছে ওটাই চলে আসবে। আচ্ছা তো চলুন আমি আমার টাইমে চলে যাচ্ছি, এই যে এক্সেল সফটওয়্যার ক্লিক করলাম, দেখুন এই যে টাইম এখন দেখেন 11:11, এই যে 11:11 চলে আসছে, এবং আজকে 16 তারিখ, 6 মার্চ 2022 সাল, তাই চলে আসে। আচ্ছা এটা এটা গেল। এখন আমাদের কাজ বাকি থাকলো ডান এবং হচ্ছে ডিলিট বাটনের, আর এপাশে আমাদের একটা দরকার হবে টোটাল রিসার্চ একটা বাটন করব। টোটাল কত টাকা রিসার্চ আজকে গেল, টোটাল টোটাল ফ্লেক্সি প্ল্যান FLEXI ফ্লেক্সি লোড, টোটাল ফ্লেক্সি লোড কত টাকা গেছে এবং টোটাল অ্যামাউন্ট কত টাকা দাঁড়িয়েছে। টোটাল ফ্লেক্সি লোড, টোটাল অ্যামাউন্ট এর মধ্যে, আচ্ছা আমি আমার বোঝার স্বার্থে এখানে একটু আমি সব অলরেডি অল বর্ডার করে নিচ্ছি, তাছাড়া বোঝা যাচ্ছে না, এটা আমি পরে তুলে দেবো। তো 13 আমরা এখানে নেব, এখানে হচ্ছে কী করব, এখানে আমি সাদা করে নিচ্ছি বোঝার জন্য সাদা, আর আমি এইখানে একটা নিচ্ছি সেটা হচ্ছে এখানে নেব অ্যামাউন্ট ফ্লেক্সি লোড টোটাল, টোটাল টোটাল ফ্লেক্সি লোড, আর এখানে দিব হচ্ছে অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট টো টি এ এল টোটাল, সরি এখানে দেবো অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট, হ্যাঁ ওকে।
দিয়ে দিলাম তো এখানেও আমরা একটা সাদা ফিল দিয়ে দিচ্ছি এখানে আমরা টোটাল অ্যামাউন্টটা শো করায় দেব হ্যাঁ আচ্ছা ওকে তারপর আমি এখানে অল বর্ডারটা আবার তুলে দিচ্ছি খারাপ দেখা যাচ্ছে তো অল বর্ডারটা তুলে দেওয়ার জন্য এখানে ক্লিক করব করে এখান থেকে আমরা বর্ডারটা নান করে দেব তাহলে আবার আমরা আগের মতো ফিরে আসলাম আর এই ঘরটা একটু ফাঁকা দেখা যাচ্ছে এটা আমরা একটু চাপায় দিয়ে এখানে নিয়ে আসলাম তাহলে কি হলো আমরা দেখুন আরেকবার দেখুন ভালো করে একটু বোঝার চেষ্টা করুন আমি কি কি করলাম এখানে এখানে আমি যেটা করলাম টোটাল ফ্লেক্সি লোড এখানে টোটাল লোডের ভ্যালুটা আমরা এখানে টোটাল কতটা লোড হয়েছে সেটা এখানে দেখাবো টোটাল অ্যামাউন্ট কত সেটা আমরা এখানে শো করে নিয়ে আসবো সফটওয়্যারের মাধ্যমে কোডিং করে হ্যাঁ তো এইটা এখন করতে গেলে আমাদের যেটা করতে হবে আচ্ছা এটা ছোট হলো কিভাবে আচ্ছা আসলে আমার ইয়েটা হয়ে গেছে বেশি ডিপ ডার্ক হয়ে গেছে যার কারণে আমি কোনো কালারে খুঁজে পাচ্ছি না আচ্ছা এটাই দিলাম তো এই হচ্ছে আমাদের বর্তমান টেম্পলেটটা মোটামুটি দাঁড় হয়ে গেছে আরও একটু কাজ আছে মোটামুটি অনেক কাজ করতে হবে আর এইখানে যে ডাটাগুলো দেখা যাচ্ছে আমরা এই ডাটাগুলো যেন না দেখা যায় আমরা হাইড করে দিচ্ছি এটা আমাদের তো আর দেখা দরকার নেই জাস্ট আমরা এখানে ক্লিক করলেই তো ডাটাগুলো পাচ্ছি হ্যাঁ এই যে ওকে তাহলে এখন আমাদের কাজ করতে হবে যেমন আমরা যদি কখনো ডান করি ডান করলে এই রিসার্চটা কনফার্ম হবে হয়ে আমাদের এখানে চলে আসবে এবং ডিলিট আমরা যখন ডিলিট বাটনে ক্লিক করবো আমরা যেখানে ভুল কোনো কিছু করি তো ডিলিট বাটন করলে এটা সম্পূর্ণ ইয়াটাই ক্লিয়ার হয়ে যাবে তো এখন আমাদের এক নম্বর শিটের কাজ শেষ আমরা এখন দুই নম্বর শিটের কাজ করবো দুই নম্বর শিটে আমাদের যা যা দরকার হবে সেটা হচ্ছে একটু আমি দুই নম্বর শিটে কী কী করতে হবে আমাদের মেনু বারগুলো একটু দেখতে হবে এক নম্বর আমাদের কোম্পানি নেম কোম্পানি নাম লাগবে আমাদের অবশ্যই তারপর লাগবে হচ্ছে ফ্লেক্সি লোড FLEXI ফ্লেক্সি লোড তারপরে লাগবে নাম্বার NUMBER নাম্বার এবং তারপরে লাগবে হলো ডেট এখানে আমরা একটা বাটন রাখবো একটা বাটনও লাগবে কারণ আমরা এখানে যদি দুই নম্বর শিটে আসি আবার আমাদের এক নম্বর শিটে যাওয়া লাগতে পারে তো সেজন্য আমি একটা বাটন ক্রিয়েট করে নিচ্ছি একটা বাটন এরকম একটা বাটন নিয়ে নিলাম তো আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিই এটা নিয়ে নিলাম তো আমি এটার মধ্যে লিখবো হচ্ছে হোম হোম বাটন অথবা আমরা এখান থেকে মেন সফটওয়্যারে আবার চলে যাব সেটা আর কি এটাই বুঝাইছি হ্যাঁ তো আপনারা বুঝে নেবেন অবশ্যই আচ্ছা এখানে একটা ক্লিক করে এটা বাড়াই দেওয়া যাবে ওকে তাহলে আমি হোম বাটনে যখন ক্লিক করবো তখন কোথায় যাবে এখান থেকে ওই দিকে সেই সফটওয়্যারের ইয়েটা চলে যাবে তো কীভাবে যাবে সেটা এখন আমরা দেখব এখানে আমি রাইট ক্লিক করে অ্যাসাইন ম্যাক্রো এখান থেকে আমাদের যাইতে হবে নিউ যাওয়ার পর আরেকবার দেখেন ভালো করে এখানে আমরা রাইট ক্লিক করব করে রাইট ক্লিক করে হাইপার লিঙ্কে ক্লিক দেব দেওয়ার পর আমরা এখান থেকে পেজ এই যে এখান থেকে আমরা কি করব প্লেস শিট ওয়ান শিট টু এই যে এখানে ক্লিক দেব দেওয়ার পর শিট ওয়ান দিয়ে দিলাম তাহলে এখন আমি যখন এখানে ক্লিক দেব শিট ওয়ানে আমরা চলে আসতেছি আবার এখানে একটা বাটন লাগবে আরেকটা সেটা হচ্ছে হিস্টোরি বাটন লাগবে একটা হিস্টোরি বাটন দিলে আমার মনে হয় ভালো হয় রিসার্চ শিট আচ্ছা আমি এখানে একটা বাটন দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার জন্য তো এই বাটনটা হবে আবারও আমি ইনসার্ট ইনসার্ট থেকে শেপ শেপ থেকে আমি এখান থেকে একটা বাটন আচ্ছা এই বাটনটা গোলটাই নিই গোলটাই ভালো লাগতেছে নিয়ে নিলাম বাটনটা আমরা এখন এখানে ড্র্যাগ করে দেব আট করে নিলাম তারপর এখানে দেবো হচ্ছে রিসার্চ হিস্টোরি এটা কোনখানে দেওয়া যায়
এইখানে দেই। হ্যাঁ না, নিচে দেওয়া যায়, নিচে সুন্দর লাগবে। তাহলে এটার নাম হলো রিসার্চ হিস্টোরি বা ফ্লেক্সিলট হিস্টোরি। FLEXI ফ্লেক্সি এলো এডিলট হিস্টোরি HISTO আর ভাই। হ্যাঁ হিস্টোরি ফ্লেক্সিলট হিস্টোরি, এখানে আমরা যখন ক্লিক করব তখন আমরা ফ্লেক্সিলটের হিস্টোরি বলতে আমরা যতগুলো রিসার্চ করেছি সবগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যখন ক্লিক করব তখন ওখানে চলে যাবো। আবার আমরা এখানে ক্লিক, তো চলুন এটার কাজ করি, এই বাটনটা যেন কাজ করে। তো এখানে রাইট ক্লিক করব, করে এখান থেকে আমরা হাইপার লিঙ্কে ক্লিক করে এখান থেকে শীট টু ধরাই দেবো। দিয়া ওকে, তাহলে এখন আমরা এখানে ক্লিক করলে শীট টুতে চলে যাচ্ছে, আবার এখানে ক্লিক করলে শীট ওয়ানে আসতেছে। তো আমরা এইভাবেই কাজগুলো লিঙ্ক আপ করতে পারি। আচ্ছা, এবং আমাদের এই শিটে যেন নাম্বারটা আসার পর যদি আমরা নাম্বারটা এখানে আসে, যদি কোনো কারণে এখান থেকে মনে হয় যে নাম্বারটা আসছে, জিরোটা যদি না থাকে তো খারাপ লাগবে। তো আমরা এখান থেকে জিরোটা অ্যাসাইন করে দেব। জিরোটা অ্যাসাইন করতে গেলে আমাদের যেটা করতে হবে, এখানে আমরা কিছু ঘর নিয়ে নিলাম এবং এখানে আমি ওকে করে দিলাম। আচ্ছা, তাহলে জিরোটা যেন আসে আমরা এখান থেকে একটু সংখ্যাটা বাড়াই দেবো ঘন্টা, তারপর এখানে ডাবল ক্লিক করব। আচ্ছা, এখন নাম্বারের ঘরটা আমরা যেটা করতে পারি, ফ্লেক্সিলট আর হচ্ছে ফ্লেক্সিলট অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট। আচ্ছা, আমরা যখন এক্সেল ফাইলটা সেভ করব তখন অবশ্যই সেভ দেওয়ার সময় এখানে ইনেবল ম্যাক্রোতে সেভ দেব, ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক, ঠিক আছে। দিয়ে আমরা এই জিনিসটাকে সেভ করে দেব। ওকে ওকে। হ্যাঁ আচ্ছা, তাহলে এখন আমাদের এখানে যেন নাম্বারটা জিরো আসে, তাহলে আমরা কী করব, একটু আগে দেখাইছিলাম জিরো আনার জন্য আমরা এই ঘরগুলো সবগুলো সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফরম্যাট সেল, এখান থেকে আমরা টেক্সট করে দেব। তাহলে আমরা এখানে জিরো ইনপুট করলে জিরো দেখতে পাবো। হ্যাঁ এখন জিরো থাকতেছে। তো আমাদের এই শিটের কাজও শেষ। আচ্ছা, এই কাজের কাজ শেষ করলাম, এখন আমরা হোম পেজে চলে যাচ্ছি। এখন আমাদের মোটামুটি এদিকের কাজ সবগুলো শেষ। এখন আমরা দুই নাম্বার টিউটোরিয়ালে দেখব হচ্ছে কীভাবে এটা এই বাটনগুলোর কাজ আমরা অটোমেটিক করতে পারি, এবং এটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো সবগুলো ব্ল্যাঙ্ক হয়ে যাবে এবং রিসার্চটা কনফার্ম হয়ে যাবে এবং আমাদের এই দুই নাম্বার শিটে ডাটাগুলো চলে আসবে। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।